ফেরিঘাটা? হ্যাঁ, সে তো আমার মামার বাড়ি। তাই? আপনি মুখুজ্জিদের চেনেন? হ্যাঁ, আমার মামা। খুব ভালো। তা আপনি যদি আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেন খুব ভালো হয় ভাই। নিশ্চয়ই দাদা। আমাকে আপনি বলছেন কেন? আমার নাম ধরে ডাকবেন। আমার নাম বাবলা। আসুন আসুন আসুন। কলকাতায় এসে হঠাৎ আলাপ হয়ে গেল বাবলা নামে একটি ছেলের সঙ্গে। যেন মরুভূমির মধ্যে তৃষ্ণার জল পেয়ে গেল। আপনারা একটু দাঁড়ান, আমি দেখি একটা ঘর পাওয়া যায় কিনা। এই পাশেই রয়েছে অডিশেটের বাড়ি। দাঁড়ান, এক্ষুনি আসছি। আমি নিয়ে আসি তাহলে ওদের। শোন বাবলা, দেখিয়ে বাড়ি আমি ভাড়া দেবো না ঠিক করেছিলাম। শুধু তোর কোথাতে আমি বাড়ি ভাড়া দিচ্ছি, মাগার এক বাত আছে। হার মহিনাতে 300 টাকা আমার কিরায়া লাগবে। ওরও ভাড়া দিবি তুই মাসের একদম ফার্স্ট উইকে। আরে হবে হবে, আমি মাসের প্রথম দিকেই তোমাকে দেবো, একেবারে কল করে 300 টাকা। ঠিক আছে, নিয়ে আসি তাহলে ওদের। হ্যাঁ যা, নিয়ে আয়। চলুন দাদা, একটা ভালো ঘর পাওয়া গেছে, খাট বিছানা সব রয়েছে। খুব ভালো। এই আরে বাবলা, বাবলা। হ্যাঁ বলুন। আরে ও সাধু চরণ তোর কিরকম রিশতেদার আছে? ওই সাধু দাদা? হুম, ও তো আমার মামার বাড়ির দেশের লোক গো, বড় ভালো লোক গো, সেই জন্য তো তোমার এখানে নিয়ে এলাম। তা তোর যখন মামা বাড়ির দেশের লোক, ভালো লোক, তখন তো ওর একটু খোঁজ খবর নিতে হয়। হ্যাঁ, তুই একদম বেফিকার থাক, কোনো চিন্তা করবি না, হরি সেট আছে না, আমি এসে মাঝে মাঝে ওর খোঁজ খবর সব নিয়ে যাব। সেই জন্য তো আপনার মতো সজ্জন ব্যক্তির কাছে আসা শেঠজি। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি যা বক্তৃতা দিচ্ছেন না বস, জবাব নেই বলছো? হ্যাঁ, আর এই স্কুলটাই হবে আমাদের আগামী ইলেকশনের প্লাস পয়েন্ট। সিটটা তো আপনার একেবারে বাঁধা। স্কুলটা আপনি নিজের টাকায় তৈরি করেছেন? ওরে বাবা, নিজের পয়সায় স্কুল করে দেবে ব্রহ্মদত্ত সে বান্দা নয়। ওই এমএলএ কোটার টাকার কিছুটা স্কুলটার জন্য লাগিয়েছি। এ তো জনগণের টাকা, আমি তো নিমিত্ত মাত্র। বাবু, কি ব্যাপার? বাবলাদা এসে গেছে। ডাকো ডাকো, এই লোকটাকে কিন্তু আপনি ভালোই জোগাড় করেছেন। রত্ন একটা, ইলেকশনটা খুব ভালো বোঝে। বুঝে ভাইয়া, চৌহুরি হতে হলে জহর চিনতে হয়, কি ঠিক বললাম? একদম একদম ঠিক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।